আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি সকলেই ভালো আছেন বন্ধুরা আবারও নতুন একটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে চলে এলাম আজকে আমি আপনাদের নিয়ে যাব দত্তনগর কৃষি খামারে এবং সাথে এই দত্ত খামারের প্রতিষ্ঠা ইতিহাস কিভাবে আসবেন বিস্তারিত দেখাবো এবং আস্তে আস্তে আপনাদের তথ্যগুলো জানিয়ে দেব। আশা করি এখানে ঘুরতে আসলে আপনাদের অনেক ভালো লাগবে এবং সাথে সাথে এই ভিডিওটা দেখলে তথ্যগুলো জেনেও আপনাদের ভালো লাগবে তাই সম্পূর্ণ ভিডিওটির সাথে থাকুন চলেন এবার জানিয়ে দিই ছোট্ট করে কিভাবে এখানে আসবেন দেশের যে কোনো স্থান হতে ঝিনাইদহ জেলা শহরে আসতে পারেন এখানে জেলা শহর ঝিনাইদহ বাস স্ট্যান্ড থেকে বাস যোগে কালীগঞ্জ বাস স্ট্যান্ডে তারপর বাস যোগে মহেশপুর বাস স্ট্যান্ডে নেমে লোকাল বাস রিক্সা ভ্যান বা সিএনজি নিয়ে সরাসরি খামারে চলে আসতে পারেন এছাড়াও ঝিনাইদহ জেলা শহর বাস স্ট্যান্ড থেকে বাস যোগে জীবননগর বাস স্ট্যান্ডে নেমে সেখান থেকে পুনরায় বাস যোগে অথবা সিএনজি নিয়ে সরাসরি দত্তনগর খামারে চলে আসতে পারেন আশা করি সময় পেলেই ঘুরতে আসবেন এই দত্তনগর খামারে খুব নিরিবিলি একটি পরিবেশ প্রকৃতির এই সুন্দর রূপ দেখে হয়তোবা আপনার মন আনন্দে ভরে যাবে দেখুন এটা দত্তনগরে ঢোকার প্রবেশ পথে রয়েছে এখান থেকে শুরু খামারটি আমরা এর ভেতরে প্রবেশ করব এখন আশেপাশে দেখলেই বুঝতে পারছেন আশেপাশে শুধু মাঠ আর মাঠ এই সকল বীজ উৎপাদন করা হয় রাস্তার দুই পাশে মাঠ আর মাঠ কাটানোর জন্য যদি কোথাও ঘুরতে আসতে চান তাহলে এখানে ঘুরতে আসতে পারেন আমরা কিন্তু এখন দত্তনগর খামারের দিকে যাচ্ছি আপনি এখানে আসলে আপনার অনেক ভালো লাগবে সুন্দর একটা পরিবেশ দেখলেই ভালো লাগে তো চলুন এবার দত্তনগর খামারটি ঘুরে দেখা যাক এই খামারটি আমি ঘুরে দেখাবো এবং সাথে সাথে দিয়ে দেব কিছু তথ্য এই খামারটি কিভাবে তৈরি এর ইতিহাস কথা বলবো। ঝিনাইদাওয়া জেলার মহেশপুর উপজেলায় রয়েছে এশিয়ার বৃহত্তম কৃষি খামার দত্তনগর কৃষি ফার্ম প্রায় দুই হাজার নয়শো সাঁত্রিশ একর জায়গা নিয়ে গঠিত এই খামারটি মোট পাঁচ ভাগে বিভক্ত ঝিনাইদহ ভ্রমণে আপনিও ঘুরে আসতে পারেন ব্রিটিশ প্রতিষ্ঠিত এই খামার থেকে চল্লিশ সালে হেমেন্দ্রনাথ দত্ত তার নিজ গ্রামেই এই খামারটি প্রতিষ্ঠা করেন তিনি ছিলেন দ্বিতীয় বিশ্বযুদ্ধে ব্রিটিশ সেনাবাহিনীর রসদ সর্বকারী টিকাদার তার প্রতিষ্ঠিত এই খামার থেকেই তিনি ব্রিটিশ সেনাবাহিনীকে রসদ সর্ব করতেন যখন এই খামারটি তৈরি হয়েছিল তখন এই এলাকাটি ছিল যোগাযোগ বিচ্ছিন্ন নিবৃত এক পল্লী ভালো সড়ক ব্যবস্থা তো ছিলই না রেলপথেও দর্শনা স্টেশন হতে এই রসদ কলকাতা পাঠানো সহজ ছিল না এই সমস্যার জন্য হেমেন্দ্রনাথ দত্ত এখানে গড়ে তোলেন হেলিকপ্টার এবং হেলিকপ্টারে করে তিনি কলকাতায় রসদ সরবরাহ করতেন ভারত বিভাগের পর হেমেন্দ্রনাথ কলকাতায় ফিরে গেলে উনিশশো সালে তৎকালীন পাকিস্তান সরকার দত্তনগর খামার অধিকার গ্রহণ করেন এবং কৃষি বিভাগের ওপর পরিচালনার দায়িত্ব অর্পণ করা হয় উনিশশো সালে ফার্মের যাবতীয় সম্পত্তি কৃষি উন্নয়ন কর্পোরেশনের কাছে হস্তান্তর করা হয় বিএডিসি বিভিন্ন শস্য বীজ উৎপাদনে খামারটি কাজে লাগায় তারপরে এখানে গড়ে তোলা হয় অফিস বাসভবন সহ গভীর অগভীর নলকূপ ও পাকা ড্রেন এখানে সেচের জন্য ছত্রিশটি গভীর ১৩টি অগভীর এবং দশটি পাওয়ার পাম্প আছে পুরো খামারটি কিন্তু পাঁচটি ভাগে বিভক্ত এখানে আবাদী জমি ছাড়াও আছে নিচু জমি ও বিল বর্তমানে এটি বীজ উৎপাদনে এশিয়া মহাদেশের দ্বিতীয় এখানে উৎপাদিত কৃষি বীজ এশিয়ার নানা দেশে রপ্তানি করা হয় এটি ঝিনাইডের মহেশপুর উপজেলার সরূপপুর ইউনিয়নের দত্তনগর গ্রামে অবস্থিত ঝিনাইদহ জেলায় যদি কখনো ভ্রমণ করতে আসেন তাহলে অবশ্যই এই স্থানটায় একটু ঘুরে যাবেন অনেক কিছু দেখার আছে এবং শেখার আছে বন্ধুরা ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন বন্ধুদের সাথে শেয়ার করবেন আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিতে একদম ভুলবেন না